আমার দৃষ্টিতে তো অবশ্যই ভালো, কারণ নৌকা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক। আর আওয়ামী লীগ গত 12-13 বছর ধরে দেশের জন্য যা করতেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের প্রতীক নৌকার অবস্থান খারাপ হবে সেটা তো আমরা চিন্তাও করতে পারি না, অবশ্যই ভালো। এবং এখানে ভোট দিতে আসছি আমি, এখনো ভোট দেই নেই, দিব, তবে পরিবেশ ভালো, ভোটাররা আসতেছে, মানে একদম মানে কি বলবো, উচ্ছ্বসিতভাবে ভোটাররা আসতেছে এবং ভোট দিচ্ছে, বলতেছে ভোট দিলাম, ভোট দিতেও কোনো সমস্যা হচ্ছে না কারো। তবে যতটা একটা শুনছি যে একটা বুথে হয়তো একটা মেশিনটা একটু ডিস্টার্ব করতেছে, ওটা বলা হয়েছে ওটা আসতেছে ঠিক করে ফেলবে, এমনি বাকি পরিবেশ ভালোই। এটা প্রশ্নটা মানে করাটাই অবান্তর, কারণ আমরা যেদিন প্রার্থী ঘোষণা হলো এর পরের দিন থেকে আমিও ছিলাম ওই ওখানে, যে 13 জনকে ডাকা হয়েছিল ঢাকায়, আমাদেরকে বলা হয়েছে নৌকার জন্য একসাথে কাজ করার জন্য সবাই, আমরা যার যার জায়গা থেকে এসে কুমিল্লায় এসে, আমার ভাই প্রার্থিতা প্রত্যাহার করলো যেদিন, সেদিন আপনাদের সাংবাদিকদের মাধ্যমেই সে বলে যে এই মুহূর্ত থেকে আমরা নৌকার জন্য কাজ করতে, এবং আমাদের লোকজন যারা আছে সবাই নৌকার জন্য কাজ করতে নেমে গেছে, এবং নামার জন্য সে নির্দেশ দিয়ে নৌকার জন্য কাজ করেছে এই কয়দিন। সেটাই তো, সম্মিলিত ভাবে থাকলেই তো বিজয় আসবে, বিচ্ছিন্ন ভাবে থাকলে তো বিজয় আসবে না, আমরা সম্মিলিত আছি, ইনশাল্লাহ বিজয় আসবে। গত বছর যখন আপনি প্রার্থী ছিলেন তখন মানে একটা অভিযোগ ছিল যে আসলে আপনার পরাজয়ের পেছনে আওয়ামী লীগের একটি পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আপনাকে পরাজিত করার পেছনে তারা কাজ করেছে, এবার আসলে এমন কিছু হচ্ছে? তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ আলাদা। তখন যারা দায়িত্বে ছিলেন, যারা মনে করেছেন আমাকে পরাজিত করতে হবে, তারা তাদের মন মানসিকতা সেরকম ছিল, তারা তাদের কাজ করেছেন। কিন্তু এখন আমরা, আমাদের সেই মন মানসিকতা যদি থাকে তাহলে তাদের আর আমাদের মধ্যে তো কোনো তফাত রইল না, আমাদের মধ্যে সেই মন মানসিকতা নাই, আমরা নৌকার জন্যই কাজ নেমে গেছি এবং অলরেডি নৌকার জন্য কিভাবে কাজ করেছি আমরা, আপনারা অনেকে কুমিল্লার মানুষ দেখেছে, এবং গত পরশুদিন এলাকাতে মিছিল করতে যে আমার ভাই অলরেডি হাতের হাত ভেঙেও ফেলেছে, এটা ওপেন, এটা আমরা লুকানোর কিছু নাই, আমরা নৌকার, আমরা আওয়ামী লীগ করি, আমাদের রক্তে আওয়ামী লীগ, আমরা নৌকার বাইরে যাওয়ার প্রশ্নই উঠে না। এবং এটার জন্য আমার বাবা অ্যাডভোকেট আব্দুল খান সাহেব কুমিল্লার আওয়ামী লীগের জন্য কি করে গেছে সেটা কুমিল্লার মানুষ জানে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন, আমাদের আওয়ামী লীগ এবং নৌকার পক্ষে কাজ করব কি করব না এটা প্রমাণ করার আমাদের প্রয়োজন নেই।